আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে শহর আগরতলায় এক জমকালো পদযাত্রা সংগঠিত করা হয়। এই পদযাত্রাটি ব্যাপক উৎসাহ আর উদ্দীপনাকে পাথেয় করে রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে এই পদযাত্রা থেকে পণ প্রথার বিরুদ্ধে সুর উচ্চারণের পাশাপাশি নারী স্বাধীনতার বিষয়ে ব্যাপকভাবে আহ্বান করা হয়। সংশ্লিষ্ট পদযাত্রায় অংশগ্রহণ করে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এই সময়ের মধ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। শ্রীমতী দেববর্মা দাবি করেন, আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে নারীদেরকে সম অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। আজও দেশের বিভিন্ন প্রান্তে নারীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন এবং নিরীপণের শিকার বলে শ্রীমতী দেববর্মা দাবি করেন। মূলত আগামী দিনে যাতে করে মহিলাদের অধিকারকে প্রতিষ্ঠিত করা যায় এবং গোটা বিশ্বজুড়ে যাতে করে মহিলারা সম অধিকার লাভ করতে পারে তার জন্যই আজকের এই পদযাত্রা থেকে আহ্বান করা হচ্ছে বলে শ্রীমতী দেববর্মা দাবি করেন। এদিনের এই পদযাত্রায় পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল রত্না দাস দত্ত সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট জনদের উপস্থিত থাকতে দেখা গেছে। এই কথাটিকে প্রাধান্য দিয়ে আমরা জানি 1914 সালের 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়। কারণ এই বিশ্বের প্রকৃতি এবং মানব সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যে পথ পরিবর্তন হয়েছে সেই পথের গুরুত্বপূর্ণ ভূমিকায় নারী অংশ গ্রহণ করেছিল সেটা ইতিহাস বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আজও আমরা বিশ্বের কোনো না কোনো জায়গায় এখনও বর্তমান সময়েও দেখতে পাচ্ছি নারীতে মর্যাদা সেই সম পরিমাণে থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে 8ই মার্চ এই আন্তর্জাতিক নারী দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নারী জাতির জন্য, নারী মাতৃজাতির জন্য। এই নারী দিবসে নারী জাতিরা যেন সম অধিকার নিয়ে আরও এগিয়ে চলতে পারে, এ বিশ্বের এই পূর্ণ ভূমিকে ধরতিকে যেন দ্বারক বাহক হিসাবে সসম্মানে সুরক্ষিত রাখতে পারে। ব্যুরো রিপোর্ট, দৃষ্টি।